আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করে দিলাম ঈদের তৃতীয় দিনের এটা ভিডিও প্রত্যেক দিন মাংস খেতে আর ভালো লাগছে না তাই যেহেতু এখন অনেক গরম তাই করলা ভাজিটাই অনেক মজা লাগবে তার জন্য চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে নিয়েছি আর এখানে ডিম কোরমা করে নিচ্ছি করলা ভাজিটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ডিম কোরমা কিভাবে করছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আর এই ডিমের কোরমা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে পৌঁছে দেবে আরও অসংখ্য ভাইয়ে এবং আপুদের কাছে এখানে আমি পাঁচটা ডিম ভাজি করে নিয়েছি সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি আর কালো গোলমরিচ এটাকে হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা হাফ কাপের মতো পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো জিরাবাটা রসুন বাটা আর আদা বাটা একটা চামচ করে দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে আর অল্প আছে এটাকে ভাজতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আর কাঠবাদাম বেটে রেখেছি সাত আটটি কাজু বাদাম আর কাঠবাদাম সাত আটটি সাত আটটি করে দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা কিশমিশ আর চারটা কাঁচামরিচ যে মশলাটাতে আমি হালকা একটু পানি দিয়েছিলাম সেটার আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এরপর যে মশলাটা যখন গন্ধটা চলে যাবে তখন এখানে আমি গুঁড়া দুধ দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি আর পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি এক কাপ পানিতে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ আর স্বাদ মতো দিয়েছি আর এরপরে যে যখন ঝোলটা ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি ডিমগুলা ভিডিওটি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত ঝোলটা কমে নিয়ে আসবে এ পর্যায়ে তিন চারটি কাঁচা মরিচ ভেঙে দিয়েছি আর এটাকে ঢাকনার দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো ফিসি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে আর আমি এটা পাত্রে সার্ভও করে নিয়েছি সব কিছু গুছিয়ে খাবার টেবিলে চলে এসেছি এখানে যে সবাই খেয়ে নিয়েছে এবার আমি খেয়ে নেব যে করলা ভাজি নিয়ে নিলাম আমি যেহেতু একটু ডায়েট করছি তার জন্য খাবারটা একটু কমই খাচ্ছি এই যে একটা প্লেটে ভাত নিয়েছি আর নিয়ে নিলাম করলা ভাজি আর এটা হচ্ছে ঘাটকল ভাজি আসলে আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই জান চিনবেন জানবেন ঘাটকলটা কি আর নিলাম দুই টুকরা শশা এখন খেতে বসে যাব তাড়াতাড়ি খেয়ে আমরা চলে যাব বাচ্চাদের নিয়ে একটু পার্কে যাব সে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে আমরা যারা খুলনাতে আসি তারা এই জায়গাটা যেতে পারেন এটা হচ্ছে গলামারি রাজমহল যে পার্কটা সরি পার্ক না রাজমহল যে রেস্টুরেন্টটা আছে তার একটু আগে এই সিসিমপুর পার্কটা তৈরি হয়েছে এইখানে আপনার সর্বোচ্চ আট বছরের পর্যন্ত গেলেই ভালো কারণ এর উপরের বাচ্চাদের জন্য আসলে ব্যবস্থাটা তার রকম ভালো লাগে নাই কারণ এখানে আপনার যাদের বাচ্চা এক বছর থেকে শুরু করে আট বছরের বাচ্চা বন্ধ অবশ্য এখানে নির্দিষ্ট দেয়া নাই যে আপনার এই বছরের বাচ্চাটায় আনতে হবে আমি শুধু আমি যেটা উপলব্ধি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাচ্চাদের বয়স তিন বছর আর সেই হিসেবে পারফেক্ট আর এখানে প্রবেশ মূল্য দুইশো টাকা করে দুইশো টাকা এক ঘন্টা এখানে খেলাধুলা করতে পারবে যতগুলো খেলনা আছে যতগুলো খেলার উঠা জায়গা আছে সবগুলোতেই ঘুরতে পারবে শুধুমাত্র এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাই সাড়ে তিন মিনিট ঘুরবে আরেকটা ঘোরাতে উঠবে সেইটাতে সাড়ে তিন মিনিট ঘুরবে এই দুইটা বাদে বাকি সব কিছু মিলিয়ে এক ঘন্টা এখানে থাকতে পারবে আর এই যে এখন যে ঘোড়াতে চড়া দেখছেন এই তাদের কথাই বলছিলাম আগে এই ঘোড়াতেও চড়বে সাড়ে তিন মিনিট এই দুইটাই মিলে সাত মিনিট আর বাকি সময় মিলে এক ঘন্টা এখানে থাকতে পারবে আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো করেছে খুলনাবাসীর জন্য খুবই ভালো হয়েছে জায়গাটা কারণ বাচ্চাদের নিয়ে যে মাঝে মাঝে একটু বেড়ানো যাবে বাচ্চাদের নিজেদেরও একটা আনন্দ একটা ইনভারমেন্ট চেঞ্জ হবে ওদের মনকে আনন্দ দিবে দেবে এক খুবই দরকার হয়ে থাকে তাই আমরাই আমি বলবো যারা খুলনাতে থাকেন তারা অবশ্যই এখানে গিয়ে দেখবেন আসলে সত্যি খুবই ভালো জায়গা বাচ্চারা খুবই পছন্দ করবে জায়গাটি আমি একে একে সব কিছুই ঘুরে দেখাবো আপনাদেরকে আমার সঙ্গেই থাকবেন এখানে একটা অনেক বড় সার্কেলের ভিতরে অনেক বল দিয়ে আছে আর পার দিয়ে আছে। এই স্লিপারে উঠে বাচ্চারা খেলা করবে বলের ভিতরে পড়বে আর আপনাদের ভিডিওতে দেখাবো আসলে বড় বাচ্চারা হলে কি করে মানে বড় বাচ্চারা এসেছে তাদের জন্য যে ছোট সাইজের বাচ্চারা তাদের জন্য খেলা করতে পারতেছে না এই জন্য বললাম যে বাচ্চা ছোট হলে খেলা করতে সুবিধা হবে কারণ দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্যই ভালো যে আমার মেয়েরা খেলা করছে মেয়েরা এখানে খেলা করতে থাক আর আপনারা সেটা দেখতে থাকেন আর দেখতে থাকা অবস্থায় আপনাদেরকে একটা কথা বলেই নেই আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর এই যে এখানে একটা ঘরের মতো করে রাখছে আর তার ভিতরে বাচ্চারা উঠে জাম দিচ্ছে অনেকটা হাই জাম্প দিলে যেরকম লাফানো হয় সেরকম আর ভিতরে অনেক বয়টা বল আছে আর একটা স্লিপার আছে তার উপরে উঠছে আর এখানে জেলি ফিশের মতো একটা অনেক বড় জায়গা করেছে ভিতরে জেলি টাইপের আর তার ভিতরে কিছু ফেক মাছ আছে তার ভিতরে বাচ্চারা এখানে সে মাছ ধরার চেষ্টা করছে আমার মেয়েরও এখানে লাফাচ্ছে আসলে সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা আমার মতো যাদের ছোটো ছোট বাচ্চা আছে তারাও চেষ্টা করবেন মাঝে মাঝে তাদেরকে একটু নিয়ম বেরোনোর তাদেরকে একটু আলাদা সময় দেওয়ার তখন যে আস্তে আস্তে এক ঘন্টা পার হয়ে আসছিলো টেরি পাইনি মানে সময় যে কিভাবে তো এত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না তারপরও বাচ্চারা সুন্দর করে এখানে খেলা করেছে ওরা আনন্দ করেছে এতেই আমার শান্তি এখানে অনেক লোক এসেছিল যেহেতু ঈদের সময় তারপরে বাচ্চাদের জন্য এটা করেছে তো বাচ্চারা মজা করেছে কি বলবো আর এই যে হাইটে ওঠার জন্য যেটা এটাকে কি বলে আমি জানি না আমার মেয়ে তো এটা একলাফে উঠে যাবে কারণ ও আছে বারান্দার গিল ধরে উপরে ওঠে এই জন্য বলছি ও বা দেখেন দেখতে পাচ্ছেন যে আসলে ও কত দ্রুত উঠছে আর এদিকে ওর আব্বুকে নামতে বলছে যে পড়ে যাবা বাবা ওঠো কে শোনে কার কথা বাচ্চারা একটু দৌড়াদৌড়ি লাফালাফি করতে উঁচুতে উঠতে পছন্দ করে এটাই স্বাভাবিক ওর আব্বু তো ভয় পাচ্ছিল যে ও পড়ে যায় কি না যে বারবার হাত দিয়ে দেখেন ঠেকানোর চেষ্টা করছে ওর দেখা দেখে মেহুলও ওঠার চেষ্টা করছিল হেজে যে মেহুল ওঠার চেষ্টা করছে কিন্তু মেহুলকে পরে আমরা ডেকে নিয়ে যাই আরেকটা জায়গায় যে আব্বু এখানেই খেলো এই যে দেখেন এইটা কত সুন্দর এইটা অনেক সুন্দর এটা পরে খুব মানে এই জায়গাটা যে কি মজা করেছে ওরা মানে বাচ্চারা তো লাফানো লাফিয়ে পড়ে যাওয়া এরকমই পছন্দ করে যে স্প্রিংয়ের মতো লাফা লাফানোর জায়গাটা এটা খুবই মজা করেছে এই জায়গাটা আসলে সব জায়গায় ঘুরতে ঘুরতে এক ঘন্টা পার হয়ে গিয়েছিল কখন টেরও পাইনি তারপরে আমরা লাস্টে যখন বেরিয়ে যাব তখন দেখি যে এই যে এর ভিতরে ঢুকে গুহা টাইপের এর ভিতর দিয়ে ঢুকে বেরোনো যায় তাই ওদেরকে বললাম আব্বু একটু ভিতরে যাও আমি একটু ভিডিও করে নিই তোমাদের স্মৃতি হিসেবে ধরে রাখব আসলে এইগুলো করে রাখছি ওদের স্মৃতি ধরে রাখার জন্য এগুলো পরে কালেকশন করে রেখে দেবো একসময় ওরা যখন বড় হবে তখন ওরা দেখতে পাবে যে আসলে ওরা ছোটোবেলায় কি করতো ছোটোবেলাটা ওদের কেমন ছিল আমি যখন ছোট ছিলাম আমি এখন ভাবি যে আসলে আমার ছোটোবেলাটা যদি আমি দেখতে পেতাম আসলে কত না ভালো লাগতো কি করতাম কেমন ছিলাম এই জন্য আমি ভাবছি বাচ্চাদের জন্য কিছু কিছু স্মৃতি ওদের ধরে রাখবো যাতে অ্যাটলিস্ট ওরা বড় হয়ে দেখতে পারে যে ওরা ছোটোবেলায় কেমন ছিল ওদের ছোটোবেলাটা কেমন কাটতো এখানে আবার বাচ্চাদের জন্য রান্নাঘরও আছে দেখে খুবই মজা লাগছিল সব রকমের ফল আছে আর কাটার জন্য প্লাস্টিকি যেই ছুরিগুলো হয় সেইগুলো আছে সেগুলোতে ফলগুলো দুই ভাগ করছিলো বাচ্চারা আর এই যে পিহুল এখানে বসে গেছে কিন্তু ওর অপোজিট সাইডে কাউকে পাচ্ছে না পরে আমি মিহুলকে ডেকে এনেছি তা তারপরে দুইজনের যেহেতু ওদের হাইট আর ওয়েট দুইটাই কম আমার জোমুজ বেবি হয়েও কেন যে এরকম হলো আমি বুঝতে পারি না একজনের ওজন দশ কেজি আর একজনের ওজন চোদ্দো কেজি প্রায় যার কারণে পিহুল বসলে মেহুল অনেক মানে উপরে উঠে যাচ্ছিলো ও ভয় পাচ্ছিলো পরে বললাম আচ্ছা ওঠা লাগবে না এখানে আসো এখানে আরেকটা জায়গায় ফল দেওয়া ছিল সাজাতে হবে সেইগুলো নিয়ে খেলা করো ওরা তাই করছিল এখানে এই দেখুন বিভিন্ন ধরনের ফল ছিল রান্নাঘর টাইপ করে রেখেছে যাতে বাচ্চারা এখানে মানে মেয়ে বাচ্চারা যেহেতু এখানে কিন্তু কোনো ছেলে বাচ্চা খেলা করছে না কারণ মেয়ে বাচ্চারাই এগুলো করে রান্নাটা আসলে স্বাভাবিক এটাই যে আমার মেয়ে যে সমস্ত খেলনাগুলো ঝুড়িতে উঠাচ্ছে আমার মেয়েরা একটু গোছালো টাইপের আর এই যে এখানে একটা পুতুল খেলার মতো ঘর আছে সেই ঘরে অনেকগুলো ব্লাক আছে সেই ব্লাক নিয়ে দালান বানাচ্ছে কেউ কেউ ঘর বানাচ্ছে বিভিন্ন রকম করে যে যার বাচ্চা যেমন করে খেলে সেইভাবে খেলছে পিহুলোর ভিতরে বসে খেলছে তারপরে আমি পিহুলকে ডাকলাম আব্বু এখানে আসো দেখো নতুন একটা খেলনা তাই ও ছুটে আসে সেই খেলনাটা ওঠে এই যে মাছের ভিতর প্রথমে মিহুল একটু বসে হেলে দুলে দেখলো যে মাছটা কোনো নড়াচড়াই করে না তাই ও মজা পায়নি ও উঠে গিয়েছে এবার পিহুল আসছে পিহুল এসে ও খেললো এবার এই যে লাস্টে ওদের এই গাড়িতে বসিয়েছি এই গাড়িটা অনেকবার চেষ্টা করছে চালানো আসলে এই যে চালকটা যে মেনটেন করে সেইখানে নাই অনেক খোঁজাখুঁজি করেও পাইনি এটা লক করা ছিল তাই আমাদের এটাতে না চড়েই চলে আসতে বাধ্য হলাম আর এটা হচ্ছে বেরোনোর গেট আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এখন একটু আমরা রাজমহল যে রেস্টুরেন্ট আছে ওইখানে যাব এখানে খাওয়া দাওয়া করব আর হ্যাঁ আমরা কিন্তু এই দোলনাতে উঠেছিলাম এই দোলনাটা অনেক মজার আসলে মেহুল যেহেতু একটু ছোট মেহুলকে কোলে নিয়ে আমিও একটু বসেছিলাম এই দোলনাতে পিহুলকে যে পিহুলকে উঠিয়ে দিয়েছে এখানে যে মেইন টর যে ছিল আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এইটা অনেক বড় স্পেস আমরা যারা খুলনাতে থাকি তারা জানে যে এরকম রেস্টুরেন্ট এখানে চার পাঁচটার বেশি আছে আর এখানে যে এত পরিমাণ এত সুন্দর ডেকোরেশন করে মিষ্টি সাজানো ছিল আসলে দেখে মনে ছিল সব মিষ্টি এক একটা করে টেস্ট করে দেখি যে কোন মিষ্টিটা কেমন খেতে আসলে মানে যে এখানে না গিয়েছে সে বুঝতে পারবে না যে আসলে এই জায়গাটা কত সুন্দর আমি আপনাদেরকে দেখানোর জন্য সমস্ত মিষ্টি ছবি তুলেছি আর একটু ভিডিও করেছি একটু শর্ট নিয়েছি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমাকে আমার হাজব্যান্ড তো বলছে যেখানেই বের হও খালি ফোন বের করো ফোন বের করে শুধু ভিডিও আর ভিডিও এগুলো না করলে কি নয় আসলে মজা লাগে এক একজনের এক এক রকম চাহিদা ও আসলে এগুলো পছন্দ করে না যে ছবি তোলা ভিডিও করা আর আমার এগুলো করতে করতে আগে আনিজি লাগতো কিন্তু এখন ইজি হয়ে গেছে আর আমার মেয়েরা তো খুবই কেক পছন্দ করে পেস্ট্রি কেক ওরা চকলেট পেস্ট্রি নিল দুই পিস আর এখানে যে আমাদেরকে চকলেট পেস্ট্রি দিচ্ছিলো একটা মাটির পাত্রে করে দিয়েছে দেখতে খুবই আমি লাগছিলো খেতেও খুবই আমি তবে দামটা একটু আমার কাছে বেশি মনে হলো নব্বই টাকা এক স্লাইস তার মানে একটা কেকের পাউন্ড পড়ে যায় আট টুকরা যদি করে থাকে আট নং বাহাত্তর সাতশো বিশ টাকা পড়ে যায় সেটা আমার কাছে একটু কস্ট বেশি মনে হলো আদারওয়াইজ টেস্ট ভালো ছিল আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ